আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি মুড়ি ঘন্ট রান্না করব রুই মাছের মাথা আর মুগের ডাল দিয়ে। এটা অনেকভাবে রান্না করা যায়, আমি কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সহজ রেসিপিতে। এই রেসিপিটাও আমরা ঘরেই তৈরি করে নিতে পারি। এটা গরম গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আমি এখানে বড় একটা রুই মাছের মাথা নিয়েছি, আমি এক পিস পেটের চাকাও নিয়েছি, আর আমি লেজটা নিয়েছি। লেজটা আমি দুই টুকরা করে কেটে ছোট করে নিয়েছি, মাথাও আমি একটু কেটে ছোট করে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়েছি, এখানে 250 গ্রাম মুগের ডাল নিয়েছি। এটা আমি ভালো করে ভেজে নিব। মুগের ডাল রান্না করার ক্ষেত্রে অবশ্যই ভেজে নেবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এই ডাল থেকে। আমি ডালটা ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম, আর ডালটা কিন্তু আমি লাল করে ভাজি নেই। সুন্দর একটা ফ্লেভার আসার পরে চুলার হিটটা বন্ধ করে দিয়ে এটা আমি ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি কয়েকটা কাঁচামরিচ দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। আমি ডালটা রান্নার পরিমাণে কাঁচামরিচ কেটে রেখেছি, সেখান থেকে অর্ধেক দিলাম, অর্ধেক শেষের দিকে দিব। আমি হাফ টেবিল চামচ রসুন বাটা দিলাম, হাফ টেবিল চামচ আদা বাটা দিলাম। এবার নাড়াচাড়া করে এটা আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। আর ঝালটা আমি আমার পরিমাণে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে কম বেশি করে দিতে পারবেন। আমি একটু চেক করে দেখব এটা সিদ্ধ হয়েছে কি না। আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি, তারপরে চেক করে নিচ্ছি। এটা আরেকটু সিদ্ধ হবে, আর সিদ্ধ হয়ে গেলে আমি চুলা হিটটা বন্ধ করে দিই। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি মাছটা কষিয়ে নিব। চুলায় আগে থেকেই আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে এখানে তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ দিয়েছিলাম, আর আমি কাঁচামরিচ দিলাম। আমি আগেই বলেছিলাম আমি কাঁচামরিচটা আমি ডালের পরিমাণে কেটে রেখেছি, সেখান থেকে অর্ধেক আগে দিয়েছি, অর্ধেক এখন দিলাম। আমি 3 টুকরা দারচিনি দিলাম, 3টা সাদা এলাচ দিলাম, মুখটা ফাটিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি 2টা তেজপাতা দিলাম। দিয়ে এটা আমি কিছুক্ষণ এভাবে ভেজে নিব, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। হাফ টেবিল চামচ রসুন বাটা দিলাম, হাফ টেবিল চামচ আদা বাটা দিলাম। আমি প্রথমে হাফ টেবিল চামচ করে দিয়েছিলাম, এখন হাফ টেবিল চামচ করে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি হাফ টেবিল চামচ ধনে গুঁড়া দিলাম, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিলাম, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম। দিয়ে এটা আবারও সব মশলা একসঙ্গে এভাবে করে একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে আমি হাফ কাপের মতো পানি দিলাম, দিয়ে এটা আমি কষিয়ে নিব। আর এই পানিটা গরম পানি দিয়েছি, আমি তরকারি রান্নার ক্ষেত্রে গরম পানিটাই ব্যবহার করি। পরিমাণ মতো লবণ দিলাম, এটা ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি মাছগুলা দিয়ে দিব। সবগুলা মাছ দিয়েছি, এবার আমি একটু নাড়াচাড়া করে নিব। আর এই মাছটা ভাজি করেও রান্না করা যায়, বা আমার মতো করে এভাবে করেও কষিয়েও রান্না করতে পারবেন। আপনাদের যেরকম সুবিধা হয় সেরকম করে নিতে পারবেন। আমি সবসময় এভাবে রান্না করি, এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় এটা টেস্টটা বেশি ভালো আসে। আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে এটা কষিয়ে নিব। 5 মিনিট পরে ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিব, আর মাছটা আমি ভালো করে কষিয়ে নিব। মাছটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়া দিব। আমি এখানে 1 টেবিল চামচ ভর্তি করে গরম মশলার গুঁড়া দিলাম, আর এই গরম মশলার গুঁড়াটা এই শেষের দিকে দিলেই কিন্তু এটার ফ্লেভারটা ভালো আসে। আমি কিন্তু আগে গরম মশলা গুঁড়াটা দিই নেই, আমি এভাবে করে দেই। এইভাবে দিলে আমার কাছে মনে হয় এটার ফ্লেভারটা খুব ভালো থাকে। আমার মাছটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি ডালটা ঢেলে দিলাম, যেহেতু আমি ডালটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু বেশি টাইম রান্না করতে হবে না, আমি 3-4টা বলক উঠে আসলে এটা বন্ধ করে দিব। আমি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব।
আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। আমি দুইটা টমেটো মাছখানে দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এই টমেটোরা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা টমেটো। আর আমি সারা বছরের জন্য কিভাবে আমি টমেটো সংরক্ষণ করি সেই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আমি হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিলাম একদম নামানোর আগে আগে, এটা শেষের দিকে দিলে সুন্দর ফ্লেভার আসে, আর ভাজা জিরার গুঁড়াটা সবাই পছন্দ করে খেতে। আমি অল্প চিনি দিলাম, চিনিটা অপশনাল, শেষের দিকে একটু চিনি দিলে এটার জন্য মিষ্টি হয় না কিন্তু এটা টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আমি 1.5 টেবিল চামচ ঘি দিলাম, ঘি দেওয়ার পরে আমি চুলার হিটটা বন্ধ করে দিলাম, আর শেষের দিকে ঘিটা দিলে এটার ফ্লেভারটা স্ট্রং থাকে। হয়ে গেল আমার মুড়ি ঘণ্ট, রুই মাছের মাথা আর মুগের ডাল দিয়ে মুড়ি ঘণ্ট রান্না। এবার আমি একটা মাটির পাতিলে ঢেলে নিচ্ছি, আর মাটির পাতিলে ঢাললে এটা অনেক টাইম পর্যন্ত গরম থাকে। দেখলেন তো কত সহজেই এই মুড়ি ঘণ্টটা আমরা ঘরে তৈরি করে নিতে পারি। আপনারাও আমার মতো করে চেষ্টা করবেন, দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।